চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ ইনস্টিটিউট অব বেসিক ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি তোমাদের গণিতের চোদ্দ অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের একদম সর্বশেষ অধ্যায়ে জ্যামিতিক পাঠ আছে সেটি হলো ত্রিভুজ নিয়ে আলোচনা আজ আমি তোমাদের এই ত্রিভুজ নিয়ে আদ্যপান্ত আলোচনা করব তা শুরুতে আমরা জানি ত্রিভুজ কি ত্রি মানে কি ত্রি শব্দের অর্থ হলো তিন আর ভুজ শব্দের অর্থ বাহু তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় দেখো এটি কি তিনটি বাহু এ একটি বাহু মানে রেখা এ একটি রেখা এ একটি রেখা তিনটি বাহু মানে কি সরল আর কি আর তিনটি বাহু বলতে তিনটি রেখা দ্বারা আবদ্ধ হলে হবে না তিনটি সরল রেখা দ্বারা হতে হবে তাহলে তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ একটি আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয় যদি এটি আবদ্ধ না হতো তাহলে কিন্তু এটিকে ত্রিভুজ বলা হতো না যেমন দেখো যদি আমাদের একটি এরকম আঁকা থাকতো এই এই দুইটি রেখা হয়ে গেল আরেকটি রেখা এরকম তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ না দেখো এখানে তিনটি রেখা বা তিনটি সরল রেখা দ্বারা তিনটি সরলরেখা হয়ে গেছে কিন্তু সেটা দ্বারা একটা আবদ্ধ হয়নি আবদ্ধ মানে এখানে কিন্তু খালি রয়ে গেছে আবদ্ধ মানে একটা বদ্ধ সেই বদ্ধ হতে হলে এটাকে মিলিয়ে দিতে হবে অর্থাৎ তিনটি সরল সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় এখন এই রেখাটা যদি আঁকা বাঁকা হয় এই রেখাটা যদি আঁকা বাঁকা এই রেখা যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু সেটা ত্রিভুজ হবে না তাহলে ত্রিভুজ হতে হলে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় সেই সংখ্যাটা আমরা মোটামুটি জেনে গেলাম এখন দেখো এই ত্রিভুজের বেশ কিছু প্রকার ভেদ আছে সেই প্রকারভেদগুলো ত্রিভুজকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি তোমাদের বইতেই দেওয়া আছে একটি হলো বাহু ভেদে ত্রিভুজ আর একটা কোন ভেদে ত্রিভুজ আমরা বাহুকে বিবেচনা করে ত্রিভুজকে আবার তিনটি ভাবে ভাগ করতে পারি সমবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ এবং বিষমবাহ ত্রিভুজ একইভাবে কোনকে বিবেচনা করে কোনের প্রেক্ষিতে এখানে একটি ত্রিভুজের কি তিনটি কোন হয়ে গেল না এই কোণের প্রেক্ষিতে দেখো এই একটি কোন একটি কোন একটি কোন তাহলে তিনটি কোন এই কোণের প্রেক্ষিতে ত্রিভুজকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় একটি হলো সমকোণী ত্রিভুজ সূক্ষকণী ত্রিভুজ এবং স্থূলকণী ত্রিভুজ এই ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদগুলো এখানে ছয়টি ত্রিভুজের সংজ্ঞা আমরা কিন্তু বলে ফেললাম অলরেডি তিনটি হলো বাহুভেদে তিনটি ভেদে এই সংজ্ঞাগুলোকে আমরা একটি একটি করে সবগুলি সংজ্ঞা এবং চিত্র এবং সেই চিত্রগুলো কিভাবে আঁকতে হয় সেইগুলি এ টু জেড আমরা ভালোভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো যেমন এখানে দেখো আমাদের এখানে দেওয়া আছে বাহুভেদে ত্রিভুজ ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ কত প্রকার কী কী সেগুলি সংজ্ঞা এবং চিত্র এখানে দেওয়া আছে আমি সেগুলিকে আবার এখানে দেওয়া আছে দেখো তোমাদের পরবর্তী পৃষ্ঠাতে এখানে কোন ভেদে ত্রিভুজ এ কোন ভেদে ত্রিভুজ কাকে বলে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার এবং কি কি এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং চিত্রগুলো কিভাবে আঁকতে হয় সেগুলো আমি টু জেড তোমাদেরকে শিখিয়ে দেব তা তোমরা ভিডিওটা না টেনে টোটালটাই দেখো সুন্দর মতো তাহলে আশা করি সবগুলি বুঝতে পারবে আমি প্রত্যেকটি সংজ্ঞা তোমাদেরকে তাড়াতাড়ি বোঝানোর জন্য সংজ্ঞাগুলোকে লিখে রেখেছি শুধু অঙ্কন প্রক্রিয়াগুলোকে এখানে আমি বুঝিয়ে দিব তা ঠিক আছে দেখো আমরা চলে চলে যাই এখানে আমাদের এবং একই সাথে আমি আরও কিছু কথা লিখে রেখেছি ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো একটা ত্রিভুজের কী কী ধরনের বৈশিষ্ট্য থাকে বা তার ধরনটা কি সেগুলো আমি এখানে আলোচনা করবো যেমন ত্রিভুজ কি তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় তিনটি রেখাংশ বলতে পারি অথবা তিনটি সরল রেখা বলতে পারি তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে রেখাংশ বলা হয়েছে এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে রেখা বলতে আমরা এর আগের চিত্রে বা এর আগে আমি রেখার চাপ্টারে তোমাদেরকে কি বুঝিয়ে দিয়েছিলাম রেখা হলো চলমান যেটা উত্তরত্ব বৃদ্ধি পেতে থাকে সেটি হলো রেখা আর সেই রেখার একটা অংশটাকে বলা হয় যেটার দুইটি প্রান্ত বিন্দু থাকে তাকেই বলা হয় রেখাংশ এই জন্য এখানে কিন্তু তিনটি রেখা দ্বারা না বলে আমাদের রেখাংশ দ্বারা বলাটাই হলো সবচেয়ে যৌক্তিক তাহলে এটা একটা রেখার অংশ এটা একটি রেখার অংশ এটি একটি রেখার অংশ যার জন্য এটিকে বলা হয়েছে রেখাংশ তাহলে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় তাহলে এইভাবে একটি ত্রিভুজ এঁকে তার একটা চিত্র এঁকে দেবো চিত্রে এবিসি একটি ত্রিভুজ তাহলে এখন আমরা চিত্রটাকে কিভাবে কীভাবে আঁকবো সেটা তোমরা একেবারেই সহজ একটা স্কেল নেবে সরাসরি তোমরা দেখো একটি স্কেল নেবে এবং সেখানে একটি দাগ দাও ইচ্ছে মতো এখানে কোনো মাপজোপ নাই যে আমার কোন বাহুটা ছোট হবে কোন বাহুটা বড়ো হবে এরকম কোনো নির্ধারিত কোনো কিছু নেই তোমার ইচ্ছে মতো দুইটি বাহু নিলে আরেকটি বাহু এখানে যোগ করে দাও তাহলে হয়ে গেলো একটা ত্রিভুজ ওকে তাহলে এই হয়ে গেল আমাদের একটা ত্রিভুজ সেই ত্রিভুজের এই বাহু এই বিন্দুটাকে এটা একটা শীর্ষবিন্দু এটি আরেকটি শীর্ষবিন্দু মানে দুইটি রেখার মাথা মানে শীর্ষ যে বিন্দুটা এটাকে বলা হয় শীর্ষবিন্দু এ বি সি এই তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র হলো এটি হলো একটা ত্রিভুজ এবং তারপর নিচে লিখে দেবে এরকম এই যে আমি লিখে রাখে রেখেছি দেখো চিত্রে এবিসি একটি ত্রিভুজ শেষ এখন এই ত্রিভুজের বেশ কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো এক নম্বরে বলছে একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে এক দুই তিনটি বাহু একটি ত্রিভুজের কোণ থাকে কয়টি একটি দুইটি তিনটি কোণ থাকে তিনটি কোণ থাকে হ্যাঁ না আবার ত্রিভুজের যে তিনটি কোণ থাকে এই তিনটি কোণের সমষ্টি আমরা এটা একেবারেই শতসিদ্ধ প্রমাণিত এটা তোমরা পরবর্তী ক্লাসে উপরের ক্লাসে গিয়ে এগুলি প্রমাণও শিখবে যে কোন একটি ত্রিভুজের যে তিনটি বাহু থাকে এই তিনটি বাহুকে যোগ করলে তিনটি বাহুতে কত ডিগ্রি এটা কত ডিগ্রি হল এটা কত ডিগ্রি এটা কত ডিগ্রি এভাবে যোগ করলে সেই তিনটি ডিগ্রিকে যোগ করলে অবশ্যই একশো আশি ডিগ্রি হবে এটি কিন্তু আমাদের মুখস্থ করে ফেলবে একবারে এবং এটা আমরা জানি এবং প্রমাণ করে ফেলবো পরবর্তীতে তুমি এখনও নিজে আমরা প্রমাণ করব উপপাদ্যের মাধ্যমে তুমি ইচ্ছা করলে এখনও প্রমাণ করে ফেলতে পারো এরকম তোমাদের কম্পাসের মাধ্যমে চাঁদার মাধ্যমে দেখো আমাদের এই আর কোনটা হয়েছে কত ডিগ্রি এখানে পঞ্চাশ ষাট এখানে পঞ্চান্ন ডিগ্রি হয়ে গেছে পঞ্চান্ন ডিগ্রি সে একটু বেশি ছাপ্পান্ন ডিগ্রি আবার এই কোনটাকে মাপো দেখো এখানে হয়ে গেছে আমাদের কত পঞ্চাশ ডিগ্রি তাহলে ছাপ্পান্ন আর পঞ্চাশ দুইটা হয়ে গেল পঞ্চাশ পঞ্চাশ একশো একশো ছয় ডিগ্রি হয়ে গেলো কিন্তু আমার হতে হবে মোট একশো আশি ডিগ্রি তাহলে আমাদের আরও বাকি রইল কত চুয়াত্তর ডিগ্রি দেখো এখানে আমাদের চুয়াত্তর ডিগ্রি আছে কিনা সেটা আমরা এখানে পরীক্ষা করে দেখি এই কোনটা দেখো এই যে সত্তর এখানে যে পঁচাত্তর পঁচাত্তর হিসেবে এক কম অর্থাৎ চুয়াত্তর ডিগ্রি আমাদের কিন্তু এভাবে আমরা চাঁদার সাহায্যে এটাকে পরিমাপ করে ফেলতে পারি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ আমরা ত্রিভুজ কি ত্রিভুজের বৈশিষ্ট্য টোটালটা আমরা শিখে ফেললাম এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই দেখো এখন ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। এখানে আমাদের দেওয়া আছে ত্রিভুজের প্রকারভেদ আমরা জানি ত্রিভুজকে প্রধানত দুইটি শ্রেণীতে বিভক্ত করা যায় একটি হলে বাহুভেদে ত্রিভুজ ও দুই নম্বরে ভেদে ত্রিভুজ এখন বাহুভেদে ত্রিভুজ আবার তিন রকমের একটা হলো সমবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আর কোনভেদে ত্রিভুজ তিন প্রকার সমকোণী ত্রিভুজ সূক্ষ ত্রিভুজ স্থূল ত্রিভুজ এই তিনটি প্রকার আমরা এখন একটি একটি করে প্রকারের সংজ্ঞা এবং চিত্রগুলো আমরা এখন শিখব পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং এটা তোমরা মুখস্থ করে ফেলবে নেক্সট দেখো বাহুভেদে ত্রিভুজ আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার তার মধ্যে এক প্রকার হলো সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আরেকটি আছে বিষমবাহু সেই বিষমবাহুটা আমাদের পরবর্তী পৃষ্ঠায় আমি লিখে রেখেছি কিন্তু এখানে তোমরা আগে দেখো এই দুইটিকে আমরা আগে শিখে নিই সমবাহু ত্রিভুজ কাকে বলা হয় যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের তিনটি বাহুই সমান একটা ত্রিভুজের বাহু কিন্তু এক একটা এক এক রকমের ছোটো বড়ও হতে পারে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো মনে করি যে ত্রিভুজের তিনটি বাহুই আমরা একদম সমান করে আঁকব এখানে আমরা নিয়ে নেই জিরো থেকে ফাইভ সেন্টিমিটার এই একটা ত্রিভুজ একটি বাহু নিয়ে নিলাম জিরো থেকে ফাইভ সেন্টিমিটার এখন দেখো আমি যদি এখান থেকে আবার জিরো থেকে ফাইভ সেন্টিমিটার নেই এখান পর্যন্ত এখান থেকে এইটা যে আবার এইদিকে যে ফাইভ হবে তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু এখানে হয়ে গেছে আবার সিক্স তাহলে কম বেশি হয়ে গেল না এই জন্য আমাদের একটা প্রসেস একটা পদ্ধতি তোমাদের আছে কম্পাসের সাহায্যে দেখো আমরা কম্পাসের সাহায্যে এইখানে এই কম্পাসের কাটা অংশটাই পাশে বসালাম আর এই পাশটা দেখো এই ঠিক আছে সমান হয়েছে আমাদের এখানে যত বড় হলো আমাদের এইখানে দেখো এই যে সমান হয়েছে কম্পাসের মাধ্যমে আমি এখানে তোমাদেরকে পরিমাপ করে দেখালাম এবার এই পাশটাকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত এঁকে দেব বৃত্তচাপ আবার এই পাশে কম্পাসটাকে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো সেই দুইটি বৃত্তচাপ পরস্পরকে দেখো এই বিন্দুতে এখানে একটা বিন্দুতে ছেদ করে গেল তাই না তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এবার এই দুইটি বিন্দুকে যোগ করে ফেলব এই যোগ করে দিলাম এবং এদিকেও যোগ করে দিলাম তার এটা হলো সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহুই সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু কি করে হলো আমরা এইটাকে আগে আঁকলাম পাঁচ সেন্টিমিটার এবং সেই পাঁচ সেন্টিমিটারের সমান কম্পাস দিয়ে আমি মাপ নিলাম নিয়ে সেটার মাপেই এখানে দাগ দিছি এবং ওইটার মাপেই এখানে দাগ দিছি তার মানে কি আমার ওই একই মাপ এইট পাঁচ সেন্টিমিটারের মাপই এদিকে দিছি আর পাঁচ সেন্টিমিটারের মাপই তো এদিকে দিলাম তাহলে বোঝা গেলো না এটাও পাস এটাও পাস সব দিকে পাঁচ সেন্টিমিটার হয়ে গেল তাহলে এরকম তিনটি বাহুই যখন সমান হয়ে যাবে তখন এটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ মানে সমবাহু মানে সব বাহুই সমান তাহলে এটিকে আমরা এখানে লিখে দিলাম এই দেখো যে আঁকার প্রক্রিয়া এখানে আমাদের এই যে একটা দাগ এই একটা দাগ দেখা যাচ্ছে কিন্তু এই দাগটা একটা কোথা থেকে আসলো আমার কম্পাস দিয়ে যখন এঁকেছি তখন আমি সেটাকে তোমাদের আবার এখানে আরেকটি কাগজে এঁকে দেখালাম তাহলে এখানে লিখে দেবো চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ একে এখন বলো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ আমরা জানি ষাট ডিগ্রি যেহেতু আমরা জানি তিনটি কোণই হলো কত ডিগ্রি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর সমবাহু ত্রিভুজ যখন হবে তখন তার তিনটি কোণও সমান হয়ে যাবে আর তিনটি কোণ সমান মানে কি একশো আশিকে তিন দ্বারা ভাগ দিলে কত হয় ষাট ডিগ্রি একশো আশিকে তিন দ্বারা ভাগ দিলে ষাট ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটি কোণ ষাট ডিগ্রি হয়ে গেছে এটা কিন্তু আমাদের একটা শতসিদ্ধ এখন এই সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো এখানে লিখছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান প্রত্যেকটি কোণ সমান প্রত্যেকটি কোণ সিক্সটি ডিগ্রি মানে ষাট ডিগ্রি হয়ে গেল আমাদের সমবাহু ত্রিভুজ সম্পর্কে এবার আসি আমি সমদিবাহু ত্রিভুজ এখানে দেখো যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদিবাহু ত্রিভুজ তাহলে এটা এই একটা ত্রিভুজ এটাকে আকার প্রক্রিয়াটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সবাই মনোযোগ দিয়ে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান আমি ইচ্ছে মতো এখানে কিন্তু আমাদের কোনো পাঁচ সেন্টিমিটার দশ সেন্টিমিটার কোনো কিছু নিলাম না ঠিক আছে এখানে আমি একটা দাগ দিলাম দিয়ে আমার তিনটা বাহুই সমান নিব না কিন্তু দুইটা বাহু সমান নিব তাহলে এই বাহুটা যত বড় আসে একটু ছোটো নিলাম এই বাহুটা কি আমার সমান নিয়েছি এখানে না কম নিছি কম নিয়ে এই দিকে একটা বৃত্ত চাপ আঁকলাম আবার এখান থেকে আবার এই পাশ থেকেও এই আরেকটা বৃত্ত চাপ আঁকলাম সেই দুইটি বৃত্ত চাপ পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করলো এই বিন্দুতে তাহলে এই বিন্দু থেকে যদি যোগ করে দেই তাহলে এই দুটি হয়ে গেল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটি বাহু পরস্পর সমান কোন বাহু কোন বাহু সমান দেখো এই বাহু আর এই বাহু সমান আমি কিন্তু এই বাহুর সমান এখানে কম্পাস দিয়ে মাপ নেই নাই দেখো তো কম্পাসে আমাদের এটার মাপটা কি সমান না এটা কম নিছি কিন্তু দেখো এটাও যত বড় আবার এদিক থেকে তুমি মাপ দাও এটাও কিন্তু ঠিক একই সমান অর্থাৎ দুইটা কিন্তু সমান মাপ তাই না তাহলে আমি যতটুকু মতো মাপ নিয়েছি সেই মাপেই দুই বাহু নিয়ে নিছি তাহলে এটা হলো সমধি ত্রিভুজ তাহলে এটাকে আমরা লিখে দেব যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান কিন্তু অপর একটি বাহু অসমান এই বাহুটা কিন্তু অসমান তাকে বাহু ত্রিভুজ বলা হয় এখানে আমি এঁকে রেখেছি তাহলে এটা একে তারপর এ চিত্রে সি একটি বাহু ত্রিভুজ হয়ে গেল এবার আমি এটার বৈশিষ্ট্য ওটা লিখে দেব বাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোন দ্বয় সমান দেখো এই বাহুটার বিপরীত কোন কোনটা এই বাহুর বিপরীতে এই কোন আর এই বাহুর বিপরীতে এই কোণ তার মানে এই কোণ আর এই কোণ দুটা পরস্পর সমান হবে এটা একটা বৈশিষ্ট্য তাহলে সমদিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হলো সমদিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান এটা তোমাদের মনে রাখবে এটা কিন্তু তোমাদের ক্লাস ফোরে বা আসবে না এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তারপরে তোমাদের বা পরবর্তী ক্লাসগুলোর জন্য আমি আরেকটু আপ টু ডেট তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ওকে তাহলে আমাদের দুটি হয়ে গেলো এবার আসবো আমরা বিষম বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহ ত্রিভুজ বলা হয় চিত্রটা এঁকে দিলাম এটার কোনো মাপ নাই অর্থাৎ তিনটি বাহুই অসমান কেউ কারো সমান নয় যেমন দেখো আমি যদি ইচ্ছে মতো একটা ত্রিভুজ আঁকি যেটার আমি এই ত্রিভুজটাকে একটা নিলাম বিশাল বড় করে একটা রেখা নিলাম আর একটা রেখা নিলাম একটু ছোট করে একটু ছোট নিলাম আর একটা নিলাম এইরকম তাহলে কি তিনটা বাহু কি সমান হয়েছে হয় নাই তিনটা বাহুই কিন্তু অসমান মানে এইটা হলো সবচেয়ে বেশি বড় এটা তার চেয়ে একটু ছোটো এটা তার চেয়েও ছোটো তাহলে এই যেরকম তোমরা ইচ্ছে মতো এটা কোনো কম্পাস দরকার নাই একে এরকম তিনটি বাহু অসমান তিনটা একে তারপরে লিখে দেবে এটাকে এ এবিসি এ যেখানে যেমন লিখছি এ এবিসি চিত্রে ত্রিভুজ এ সি একটি বিষমবাহু ত্রিভুজ আর একটা বৈশিষ্ট্য কী বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুই অসমান আর তিনটি বাহুই যখন অসমান তখন তিনটি কোনও অসমান সে কথাটাই বিষমবাহু ত্রিভুজের তিনটি কোনও অসমান এটি হলো আমাদের বৈশিষ্ট্য তাহলে আমাদের বিষম বাহু অর্থাৎ বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার সেই তিন প্রকার ত্রিভুজের এ টু জেড আমরা সংজ্ঞা টঙ্গা কিছু শিখে ফেললাম সংজ্ঞা চিত্র সবগুলি ওকে এবার আসবো আমরা কোন ভেদে ত্রিভুজ আমরা জানি কোন ভেদে ত্রিভুজও কয় প্রকার তিন প্রকার একটা কাজ আমি আচ্ছা থাক পরে করি কোন ভেদে ত্রিভুজ আমরা জানি তিন প্রকার সেই তিন প্রকার আমাদের প্রথমেই আসলাম সমকোণী ত্রিভুজ আমরা সমকোণ কাকে বলে সেটা কিন্তু গতদিন শিখেছিলাম নব্বই ডিগ্রি সমানকোণকেই সমকোণ বলা হয় আর সেই নব্বই ডিগ্রি আঁকার জন্য আমরা ত্রিকোণী সেটও ব্যবহার করে এঁকেছিলাম আবার কম্পাসে চাঁদার সাহায্যেও আঁকা শিখিয়েছিলাম দুইভাবেই শিখেছিলাম আবার আরেকটি পদ্ধতি আছে কম্পাসের সাহায্যে তবে আমরা এখন কম্পাসের সাহায্যে এখানে এঁকে দেখাইছি তোমাদের এটা দরকার নেই আমরা চাঁদার সাহায্যেই শিখিবি তাহলে একটি ত্রিভুজ আঁকবো সেটাকে আমরা কীভাবে সমকোণী ত্রিভুজ আঁকতে পারি সেটিকে দেখাই দিই দেখো ইচ্ছে মতো আমরা একটা রেখা টানলাম সেই রেখার পর আমরা এখন চাদার সাহায্য নেব এই হলো আমার চাদাটা দেখো সেই চাদার এই কেন্দ্রবিন্দুটা না এই কেন্দ্রবিন্দুটা আমি এইটার আমার এই রেখার এই কেন্দ্রবিন্দুতে বসাবো রেখার একদম কোনার এই বিন্দুতে বসালাম এবং এই রেখাটা দেখো আমার এই দেখেছো এখানে এই কেন্দ্রবিন্দু আর এইটা আমার রেখাটা একদম জিরো বরাবর বসে গেছে এখন জিরো থেকে আমরা শুনে শুরু করে গুনে যাই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই নব্বই তাহলে এই নব্বই বরাবর এখানে একটা ফোটা দিলাম ওকে চাঁদায় এই নব্বই বরাবর এখানে একটা ফোটা দিয়ে দিলাম কম্পাসটা সরিয়ে ফেললাম সরিয়ে এবার স্কেল দিয়ে আমি এটাকে দুইটা রেখাকে যোগ করে দিই যোগ করে দিলে এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিলাম তাহলে এটা হয়ে গেল কি নব্বই ডিগ্রি আমার কি এটা নব্বই ডিগ্রি হয়ে গেল না এখন এই নব্বই ডিগ্রি কোন হওয়াতে এখন আমার কি এটা ত্রিভুজ হয়েছে আমরা তো কোণের সংজ্ঞায় জানি আমরা যাচ্ছি সমকোণী ত্রিভুজ তাহলে একটা কোনটা নব্বই ডিগ্রি এঁকে ফেললাম এখন এই দুইটা বিন্দুকে যদি আমি যোগ করে দিই তাহলে তো একটা ত্রিভুজ হয়ে গেল এই দুইটা বিন্দুকে আমি যোগ করে দিলাম তাহলে কি একটা ত্রিভুজ হয়ে গেল না যে ত্রিভুজের এই কোনটা দেখো কি নব্বই ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি বা সমকোণ ঠিক আছে তাহলে এখানে এ বি সি তোমরা একটা বাংলায় লিখে দিও নয় আর এখানে ক খ গ দিয়ে দিতে পারো তাহলে এই যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে ওই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা হয় তাহলে দেখো আমরা জানি তিনটি কোণের যোগফল হলো একশো আশি ডিগ্রি তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তার মধ্যে একটা কোণ যদি নব্বই ডিগ্রি চলে যায় বাকি দুইটা কোণ কত একটা কোণ নব্বই ডিগ্রি বিয়োগ করে ফেললাম তাহলে বাকি দুইটার যোগফল হবে কত নব্বই ডিগ্রি তাহলে এখানে হয়তোবা পঞ্চাশ এখানে চল্লিশ অথবা এখানে তিরি এখানে ষাট এখানে তিরিশ যেটাই হোক এই দুইটাকে কম বেশি করে এই দুইটার যোগফল আছে নব্বই ডিগ্রি তাই না তাহলে একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে আরও থাকে নব্বই ডিগ্রি তাহলে এই এ আর সি সুতরাং অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল সি সমান সমান নব্বই ডিগ্রি হবে আর এখানে তো দয়াই আছে আমাদের অ্যাঙ্গেল বি সমান সমান নব্বই ডিগ্রি এই না যাই হোক এখন এটা আমরা সংজ্ঞাটায় চলে যাই দেখো বইতে তোমরা এভাবেই আঁকবে ত্রিভুজের তিনটি কোণের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় বৈশিষ্ট্য সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন অপর দুই কোণ সূক্ষকোণ সূক্ষকোণ মানে কি নব্বই ডিগ্রির চেয়ে কম দেখো আবার আরেকটি কথা এখানে চলে আসলো অতিভুজ তাহলে এইটা সমকোণ এই সমকোণের বিপরীত পাশে যে বাহুটা এই বাহুটা কি বলা হয় অতিভুজ তোমরা সবসময় মনে রাখবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজে কিন্তু অতিভুজ থাকে না ও যে আমরা দেখলাম অন্য যে তিন প্রকার ত্রিভুজ আগে শিখে আসলাম একটারও কিন্তু অতিভুজ নাই কারণ সেগুলি সমকোণী না যেটারই সমকোণী ত্রিভুজ হবে তার বিপরীতে যে বাহুটা থাকবে ওইটাকে বলা হয় অতিভুজ এটা মনে রাখবে সবসময় আর সেই অতিভুজের সাথে সংলগ্ন আছে এ একটা কোন এ একটা কোন দুইটা কোন কি নব্বই ডিগ্রি নানব্বই ডিগ্রির চেয়ে কম কারণ দুইটা যোগফল নব্বই ডিগ্রি আর দুইটাই যেহেতু নব্বই ডিগ্রির কম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে তাহলে প্রত্যেকটাকে বলা হয় সূক্ষ্মণ সেইগুলি আমার এখানে বৈশিষ্ট্যের মধ্যে লিখে দিয়েছি তাহলে বৈশিষ্ট্যটা লেখা হয়ে গেলো তোমরা ত্রিভুজের সংজ্ঞা দিবে সংজ্ঞা দিয়ে এরকম চিত্র আঁকবে এটা দরকার নেই এটা চিত্র একে এত কিছু লেখার দরকার নেই অতিভুজ লেখার দরকার নেই সরাসরি লিখবে চিত্রে ত্রিভুজে বেশি একটি সমকোণী ত্রিভুজ ওকে সেটা এবার আসবো আমরা সূক্ষ্মকণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ মানে নব্বই ডিগ্রির চেয়ে কম এটা সহজ অর্থাৎ আমরা তিনটি এটাকে যদি একদম সোজা খারাপভাবে নব্বই ডিগ্রি একটা রেখা আঁকতাম তাহলে এটা নব্বই ডিগ্রি হতো এটা কে নব্বই ডিগ্রির চেয়ে কম এখানেও নব্বই ডিগ্রির চেয়ে কম এখানেও নব্বই ডিগ্রির কম এটা তোমরা যে কোনো একটা ত্রিভুজ একে সরাসরি বলে দেবে এটা সূক্ষ্মকোনি ত্রিভুজ তার মানে এটাও দেখো নব্বইয়ের কম এটাও নব্বইয়ের কম এটাও নব্বইয়ের কম ওকে তাহলে আমাদের এটা হয়ে গেল সূক্ষ কণে ত্রিভুজের তিনটি কণি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট বৈশিষ্ট্য কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে না আবারও বলছি যদি চায় তোমাদের জানার জন্য বোঝার জন্য এগুলো অতিরিক্ত আমি শেখাচ্ছি কিন্তু সেই অতিরিক্তটা তোমরা যারা গ্রহণ করার করবে আর যারা গ্রহণ করার না তারা দরকার নেই তারা শুধুমাত্র সংজ্ঞাটা দেখবে চিত্রটা দেখবে চিত্রের নিচের এই লেখাটুকু শিখবে মুখস্থ করবে আর কিছু দরকার নেই আর যারা একটু এক্সট্রা অর্ডিনারি হতে চাও তারা অবশ্যই বৈশিষ্ট্যগুলো শিখে ফেলবে তাতে তোমাদের বেনিফিট পরবর্তী ক্লাসে পাবে তোমরা অবশ্যই এবার আসি আমরা স্থূলকোণই ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ স্থূলকোণ কাকে বলে আমরা গতকাল শিখে এসেছি স্থূলকোণ হলো নব্বই ডিগ্রির চেয়ে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোট কোণকেই স্থূলকোণ বলা হয় অর্থাৎ নব্বই ডিগ্রির চেয়ে অর্থাৎ এক সমকোণের চেয়ে বড় দুই সমকোণের চেয়ে ছোটো কোণকেই স্থূলকোণ বলা হয় যেটা আমি গতদিন তোমাদেরকে শিখিয়েছিলাম দেখো একটা স্থূলকোণ এঁকে ফেলি আগে আমরা এ একটা রেখা টানলাম দেখো একদম যদি খাঁড়া এইরকম সোজা যদি আঁকি তাহলে এটা তো নব্বই ডিগ্রি হয়ে যাবে তাই না কিন্তু আমার টার্গেট নব্বই ডিগ্রির চেয়ে বেশি নেব স্থূলকোণ মানে কি নব্বই ডিগ্রির চেয়ে বেশি এইভাবে যদি বাঁকা করে নেই এই দিকে এই কোণটা কি নব্বই ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেল না তাহলে নব্বই ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেল এখন এই দুইটা বাহককে আমরা যোগ করে দিই যোগ করে দিলে এটা হয়ে গেল একটা ত্রিভুজ তাই না এ একটা ত্রিভুজ হয়ে গেল এখানে হলো এ বি সি আর এই বি কোনটা এটা কি নব্বই ডিগ্রির চেয়ে বেশি তাই না তাহলে দেখো এটা কত ডিগ্রি হয়ে গেছে অনেক বেশি নব্বই ডিগ্রির চেয়ে অনেক বেশি হয়ে গেছে আমরা চাঁদা দিয়ে যদি পরিমাপ করি চাঁদা কেন্দ্রবিন্দু বরাবর বসালাম শূন্য বরাবর এখানে বসালাম আর এদিকে পরিমাপ করে দেখো তোমার কত আসছে একশো বিশ আর তিরিশের মাঝামাঝি অর্থাৎ একশো পঁচিশ ছাব্বিশ সাতাইশ একশো সাতাইশ ডিগ্রি চলে আসছে তাই না তাহলে আমাদের এই সোজা যদি দাগটা থাকতো তাহলে এটা হতো নব্বই ডিগ্রি কিন্তু আমাদের এইদিকে বাঁকা চলে আসছে তাহলে একটি কোণ স্থূলকোণ যে ত্রিভুজের এটা একটা ত্রিভুজ যে ত্রিভুজের একটি স্থূল স্থূলকোণ তাকেই স্থূলকোণী ত্রিভুজ বলা হয় কিন্তু সেই স্থূলকোন ত্রিভুজের অপর দুইটি কোন কি অবশ্যই সূক্ষ্মকোণ কারণ আমরা জানি তিনটার যোগফল একশো আশি ডিগ্রি একটা যদি নব্বই ইটতেও বেশি হয় তাহলে বাকি দুটো তো অনেক ছোট হয়ে যাবে নব্বই ইটতেও কম হবে তাহলে বাকি বাকি দুইটি সূক্ষ্মকোণ সেই কথাটাই এখানে বলা হয়েছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকণি ত্রিভুজ বলা হয় চিত্রে এই যে ত্রিভুজ এবিসি একটি স্থূলকণি ত্রিভুজ শেষ আমাদের কিন্তু ছয় প্রকার ত্রিভুজের সংজ্ঞা শিখে ফেললাম অলরেডি দেখো আমি সেই ছয় প্রকার ত্রিভুজের সংজ্ঞাগুলোকে এক জায়গায় যদি আমি লিখে ফেলি কেমন হয় আমরা এখানে শিখেছিলাম তাই না এই জায়গাটায় সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান ছিল তাই না তাহলে তিনটি বাহুই পরস্পর সমান ছিল এই একটি বাহু আর একটাও মনে করলাম এটা সমান সমান তিনটি বাহুই সমান এরকম ছিল না সমদ্বিবাহু ত্রিভুজ এটা একটা ছোট বাহু বাকি দুইটা বাহুই বড় কিন্তু দুইটা বাহুই সমান এখানে এই বাহু এই বাহু এই বাহু তিনটেই সমান ছিল আর এখানে এই বাহু আর এই বাহু সমান কিন্তু এটা অসমান তাই না এবার বিষম বাহু ত্রিভুজটা আমরা শিখেছিলাম কীরকম এটা একটা বাহু দিলাম ছোট্ট করে একটা বড় করে আর একটা একটু ছোট তাহলে তিনটা বাহুই কিন্তু অসমান তাহলে এটা হলো বিষম বাহু ত্রিভুজ এরকম শিখেছিলাম না এবার সমকোণী ত্রিভুজটা কীরকম ছিল বলতো যে ত্রিভুজের একটি কোণ ছিল সমকোণ মানে নব্বই ডিগ্রি এই যেখানে নব্বই ডিগ্রি আর এইটা হলো একটা বাহু তাহলে এই কোণটা হলো আমাদের ছিল নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিভুজটাকে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ আর সূক্ষ্মকোণী ত্রিভুজ এই এটাও সক্ষ্য ত্রিভুজ এটাও সক্ষ ত্রিভুজ এটা কিন্তু সক্ষকণী হয় নাই কারণ এখানে নব্বই ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেছে এটা তাই না তাহলে এটা স্থূলকণিত ত্রিভুজ হয়ে গেছে তাহলে এই দুইটা কিন্তু সূক্ষ ত্রিভুজ তাহলে এইভাবে করে আমরা তিনটা রেখাই এঁকে দিলাম একটাও কিন্তু নব্বই ডিগ্রি হয় নাই তাহলে এই কণটা ত্রিভুজ এবারে স্থূলকণিত ত্রিভুজ এই একটাকে দিলাম একটু বড় করে আর এই তাহলে এই কোনটা কি বড়ো না মানে নব্বই ডিগ্রি চেয়ে বড় তাহলে এটা হলো স্থূলকণি ত্রিভুজ তাহলে দেখো আমি ছয় ধরনের ত্রিভুজের সংজ্ঞা যে শিখে আসলাম একটু আগে সেই ছয়টারই কিন্তু সামারাইজেশন এখানে আমি দিয়ে দিলাম এবারে দেখো আরও একটু জিনিস আমরা এখানে শেখাতে পারি সেটি হলো স্থূলকণি ত্রিভুজের পর তাহলে এখানে আমাদের ওই ত্রিভুজের আরেকটি বিষয় আমাদের একটু দেখিয়ে দিই এটা না দেখালেও চলে এটা কিন্তু তোমাদের ক্লাসে নাই যদিও তোমাদের এই শুধু সংজ্ঞাগুলোকে নিয়েই আলোচনা করা হয়েছে তারপরেও আমি এখান থেকে একটু দেখিয়ে দিই সেটি হলো মধ্যমা কাকে বলে মধ্যমার আগে অতিভুজ কাকে বলে এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি সংজ্ঞাটা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে আসছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহককে অতিভুজ বলা হয় সেটা আমি বলে দিয়ে আসছিলাম কিন্তু সেটাকে আমি আবার লিখে তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম অর্থাৎ একটি সমকলী ত্রিভুজ যে কোনটাকে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কোণের বিপরীত পাশে যে বাহুটা বা যে রেখাটা এ রেখাটাকে বলা হয় অতিভুজ তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি এর এসি এই এসি বাহুই হল অতিভুজ তাহলে এইভাবে লিখে দেবে তোমরা তাহলে এটা আমাদের হয়ে গেলো নেক্সট আমাদের আরেকটি বাকি রেখে মধ্যমা তাহলে মধ্যমা কাকে বলে ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলা হয় কিছুই বুঝি নাই তাই না নাকি আমি একটু দেখিয়ে দিই এটা একটা ত্রিভুজ অথবা অন্য আরেকটা ত্রিভুজ আঁকি আমি যে কোনো একটা ত্রিভুজ একে নিলেই হলো আমাদের এ একটা ত্রিভুজ একে নেই ত্রিভুজ তাহলে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে এ বি সি আমরা এই একটা শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহু কোনটা বিসি না এ বিন্দুর বিপরীতে বাহু আছে কোনটা এর সাথে এই বাহুটা কিন্তু সংলগ্ন এটা এর সংলগ্ন কিন্তু এর বিপরীতে বাহু কোনটা বিসি তাহলে সেই বিসি বাহুর একদম মধ্যবিন্দু মাঝখানে এটাকে আমরা স্কেল দিয়ে মাপ দেবো কত সেন্টিমিটার আছে তার মাঝখানের এই একটা বিন্দু নির্ধারণ করব মনে করলাম ডি বিন্দু এই এ এবং ডি যোগ করে দিলে যে একটি রেখা হলো এই রেখাটাকে বলা হলো এবিসি ত্রিভুজের একটি মধ্যমা এটা একটা মধ্যমা তাহলে একটা ত্রিভুজের কয়টি মধ্যমা হতে পারে তিনটি মধ্যমা কারণ শীর্ষবিন্দু যেমন এ আছে একই রকম শীর্ষবিন্দু তো বিও হয় তাহলে বি থেকে এই রেখাটার মধ্যবিন্দু কোনটা এইটা তাই না তাহলে এটাকে এবিসিডি এটাকে মনে করলাম ই তাহলে বি সাথে যদি ই যোগ করি তাহলে এই বিটা হলো আরেকটি মধ্যমা ওকে তাহলে দুইটা মধ্যমা পেয়ে গেলাম আবার সি থেকে এই রেখাটার মধ্যবিন্দু কোনটা ই এটা হলো ই একটা বিন্দু এই সি এবং ই যদি যোগ করি তাহলে এটা হবে আরেকটি মধ্যমা দেখো ই না এটা তো ই দিয়েই ছিলাম তাহলে এটা এফ এবিসিডি ইএফ তাহলে এখানে সি এফ আর একটা মধ্যমা তাহলে একটা ত্রিভুজের কয়টি মধ্যমা হয় যে কোনো বিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে অপর বাহুর অর্থাৎ বিপরীত বাহুর মধ্যবিন্দুকে যোগ করলে যে রেখাটা হয় এটা কী বলা হয় মধ্যমা অর্থাৎ মধ্যবিন্দুর সাথে শীর্ষবিন্দুর সংযোগ সরল রেখাটাই হলো মধ্যমা তাহলে মধ্যমা কাকে বলে সেটি হয়ে গেল এবং সাথেই যেখানে একটি চিত্র রেখে দিয়েছে চিত্রের একটি বৈশিষ্ট্য দিচ্ছে একটি ত্রিভুজের মধ্যমা থাকে তিনটি তাহলে আমাদের ত্রিভুজ সম্পর্কিত তোমাদের বইয়ে দেখো আমাদের টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে একশো পঞ্চান্ন পৃষ্ঠায় দেওয়া আছে শুধু ত্রিভুজ কী তারপরে বাহুভেদে ত্রিভুজ ছাপ্পান্ন পৃষ্ঠা বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার সেগুলি নিয়ে আলোচনা করা আছে আটান্ন পৃষ্ঠায় কিছু আলোচনা আছে এগুলো আমরা আরেকটি ক্লাসে তোমাদের কিছু ব্যতিক্রমী কিছু বিষয় আছে সেগুলি নিয়ে আলোচনা করবো এবং একশো ষাট পৃষ্ঠায় অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সে জ্যামিতিগুলো আছে সেগুলো দেখাবো এবং সাথে আরও কিছু ব্যতিক্রমী কিছু তথ্যপাত্র নিয়ে তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আমার চ্যানেলের সাথে থেকো আর ক্লাস আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে